নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্যামলী স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজারে নানা রকমের সবজি উঠেছে, আর এই সবজি দিয়েই দুর্দান্ত স্বাদের কিন্তু আচার তৈরি হয় বন্ধুরা। যারা টক ঝাল মিষ্টি আচার খেতে ভালোবাসেন বা তেলের আচার খেতে পছন্দ করেন, বাজার দিয়ে খুব বেশি দাম দিয়ে কিনতে হয়, একেবারে খুব কম খরচে ঘরেই তৈরি হবে সুস্বাদু মুখরোচক আর দুর্দান্ত স্বাদের আচার। এর জন্য আমি মূলো, গাজর নিয়েছি, ফুলকপি, এখানে আচারি লঙ্কা রয়েছে, রয়েছে এখানে আদা, আদাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আর এই আচারি যে লঙ্কাটা, সেটা কিভাবে কেটেছি আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে মাছখানের যে বীজটা হয় সেটি ফেলে দিতে হবে। আর এখানে আমি যেসব সবজি বা মশলা ব্যবহার করেছি সব কিছুই কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর নিতে হবে। আমি এই সবজিগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর কেটে সারা রাত আমি একটা ঝাঁঝরিযুক্ত থালা বা যে ঝুড়িগুলো হয় প্লাস্টিকের, তার মধ্যে রেখে দিতে হবে। তাহলে সারা রাত জলটা একেবারে শুকিয়ে যাবে, আর সেই সবজিগুলো দিয়েই এই আচারের মশলাটা তৈরি করতে হবে। এইভাবে সব সবজি আমি রেডি করে রেখে দিয়েছিলাম সারা রাত। আর এখানে রয়েছে একটা গোটা রসুন, সেটিকে আমি ছাড়িয়ে নিয়েছি এইভাবে কোয়াগুলোকে। এবার একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গোটা ধনে, একটি মশলা তৈরি করছি আর সম পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আচারের মধ্যে দিলে খুব ভালো টেস্ট হয়, পাঁচফোড়নে নানা রকমের মশলা থাকে তাই খুব বেশি আলাদা করে মশলা দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমি দিয়ে দেব সর্ষে, আমি এখানে 2 রকম সর্ষেই ব্যবহার করছি, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই সম পরিমাণে দিয়ে দিলাম, সবই 2 চামচ করে দিয়েছি, ছোটো চামচের 2 চামচ পরিমাণে। এখানে দিয়ে দিচ্ছি জিরে, ছোটো চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, এটিও কিন্তু ছোটো চামচের 1 চামচ পরিমাণ, আর গোলমরিচটাও ছোটো চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি। মোটামুটি 30 থেকে 40টা গোলমরিচ রয়েছে এখানে। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে নেব, একেবারে কম আছে, তবে মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে আমি মশলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে রাখার জন্য রেখেছিলাম, মানে এখানে তারপর মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, ঠান্ডা করার পরই দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম জোয়ান, খুব ভালো করে একটা পাউডার তৈরি করে নেব, জোয়ানটা পরে দেবেন অবশ্যই, ভাজতে হবে না জোয়ান। এবার কড়ার মধ্যে খাঁটি সর্ষের তেলকে আমি খুব ভালো করে গরম করে নেব, একেবারে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। 1 কাপ পরিমাণ সর্ষের তেল এখানে ব্যবহার করেছি। গ্যাসের আঁচটা বন্ধ করে এর মধ্যে গোটা মেথি আর গোটা কালো জিরে দিলাম, এবার রসুনটাও দিয়ে দিলাম। এ পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। 1/2 চামচ পরিমাণে হিং দিয়ে এবার খুব ভালো করে তেলের মধ্যে মশলাগুলোকে নাড়িয়ে নেব। এখনও কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করা আছে, এই গরম তেলেই এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। আর অবশ্যই তেলটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর এই মশলাগুলো দিতে হবে। কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম প্রথমে, এবার কেটে রাখা সবজিগুলো একে একে আমি দেব। এখানে গাজরটা প্রথমে দিয়ে দিচ্ছি, গাজরটা যেহেতু শক্ত, আর আমি প্রত্যেকটা সবজি এখানে একইভাবে কাটার চেষ্টা করেছি। তারপর মূলোটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ফুলকপি। যারা আজ অবধি ফুলকপি দিয়ে আচার খাননি তারা এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত স্বাদ হয় খেতে। আর প্রত্যেকটা সবজিকেই আমি কিন্তু সারা রাত মানে ঝাঁঝরিযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য, একটু যেন জল না থাকে সবজির মধ্যে সেদিকে লক্ষ্য রাখতে হবে, তাহলেই কিন্তু আচারটা সারা বেশি দিন অবধি ভালো থাকবে। যদি আপনারা এইভাবে আচার তৈরি করতে চান আমার ভিডিও দেখে, তাহলে সারা রাত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপর একটি ঝাঁঝরিযুক্ত থালার মধ্যে রেখে দেবেন। অল্প পরিমাণে নুন দিয়ে ঢাকা দিলাম 2 মিনিট, এগুলো একটু সফট হয়ে যাবে। 2 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো রাখতে হবে এই আচারটা তৈরির ক্ষেত্রে। খুব ভালো করে নেড়ে নেবার পর এর মধ্যে এবার আমি আচারি যে লঙ্কাটা রেখেছিলাম, এই লঙ্কাগুলো ঝাল হয় না, খুব সুন্দর একটা গন্ধ হয়, সেটি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লেবু,
আর ঝাল লঙ্কা। আর ঝাল লঙ্কাটা আপনারা এই আচারে ঝাল যেরকম খাবেন সে অনুযায়ী কিন্তু দেবেন। আমি ঝাল লঙ্কাটা চিরে দেইনি, গোটা গোটাই দিয়েছি যাতে করে একটু কম ঝাল হয়। আপনারা বেশি ঝাল খেতে চাইলে লঙ্কাগুলোকে একটু চিরে দেবেন। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। এখানে আমি 4 চামচ পরিমাণে মশলা ব্যবহার করলাম। আপনারা যতটা পরিমাণে এই আচারটা বানাবেন বুঝে মশলাটা ব্যবহার করবেন। এবার মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। কোনো রকম রোদে দেবার ঝামেলা নেই, একেবারে সুস্বাদু তৈরি হয়। বাজার থেকে আমরা যে আচারটা কিনি, মানে কৌটোর মধ্যে যে এই ধরনের আচার বিক্রি হয় কেনা হয়, তার মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, সেটি কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় বন্ধুরা। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। অল্প নুন দিয়ে দিলাম, এতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই কম রাখতে হবে, এতে করে সবজির যে কালার সেটি কিন্তু একেবারে পারফেক্ট থাকবে। আমি মিনিট দুয়েক নাড়িয়ে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে এইভাবে একটা কালার এসে গেছে দেখুন। এখানে লাল লঙ্কা গুঁড়ো যেহেতু ব্যবহার করা হয়েছে খুব সুন্দর রং এসে গেছে। আরও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম আঁচটা কমিয়ে। এইভাবে যদি আপনারা ঘরে আচার তৈরি করে খান বন্ধুরা, তাহলে কিন্তু বাজার থেকে যে আচারটা তৈরি করা হয় একেবারেই কিনতে ইচ্ছে করবে না। আর এটি খুবই কম খরচে অনেকটাই আচার তৈরি হয়, যা সারা বছর খেয়ে কিন্তু শেষ করতে পারবেন না। এবার একটু নাড়ি চাড়িয়ে নেব, খুব ভালো করে মিক্স করে নেব। এটি করাতে যত বেশি সময় ধরে একটু নাড়ানো যাবে ততই কিন্তু সফট হবে আর আচারটাও বেশি দিন থাকবে। এবার আমি এখানে স্বাদ অনুসারে আরও নুন এবং চিনি দেব। অল্প পরিমাণে চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারের টেস্টটা খুব ভালো হবে। আমি নর্মাল নুন আর চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আগেও দেওয়া হয়েছিল, আচারে নুনটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার 1/2 কাপ পরিমাণে ভিনেগার এর মধ্যে দিয়ে দিলাম। এই ভিনেগারটা অবশ্যই দেবেন, এটি হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। হোয়াইট ভিনেগারটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুনটাও বড় চামচের 1 চামচ পরিমাণে দিলাম। শেষের দিকে বিট নুনটা ব্যবহার করলে আচারের স্বাদটা দুর্দান্ত হয় বন্ধুরা। এটি গরম আছে, খুব ভালো করে আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেবার পর এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখানে একটা কাচের জার নিয়েছি, আর এই আচার দীর্ঘদিন ভালো রাখতে হলে অবশ্যই কাচের জার পরিষ্কার করে খুব ভালো করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এটি কিন্তু এই আচারের বিশেষত্ব, আপনারা যদি আচার এভাবে রাখতে চান তাহলে অবশ্যই কাচের জারটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে রোদ্দুরে শুকিয়ে নেবেন একদিন, তারপর এই আচারটা রাখবেন। আমি ওইভাবে রেখেছি, অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা রেখে দেবেন। দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল অনেকটা আচার, একেবারে কম খরচে কম দামে আর খুবই সহজে, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই।